মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। এতক্ষণে তো আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকের আমি আপনাদের সামনে কোনো ব্লগ নিয়ে আসিনি। অ্যাকচুয়ালি কিছুদিন আগে আমি বিয়ের কিছু পিক অর্থাৎ ছবি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো তখনই আমি বলেছিলাম যে রিসেপশনের ছবিগুলো আমি অন্য আরেকদিন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেই ছবিগুলো দেখে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে যে আমার রিসেপশনের ছবিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবার জন্য। তো আজকের আমি ভাবলাম যে আজকেরই আমি সেই ছবিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। যদিও আমার রিসেপশনের ছবিগুলো খুব একটা ভালো হয়নি, কারণ রিসেপশনে যে আমাকে সাজিয়েছিল সে ভীষণই বাজে সাজিয়েছিল। তো যাই হোক, যেমনই হোক, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমি আমার ভাত কাপড়ের অনুষ্ঠানের দু তিনটে ছবি আপনাদের আগে দেখিয়ে দিই, আপনারা দেখে নিন, তারপরে আমি রিসেপশনের ছবিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে দেখে নিন। তাহলে ভাত কাপড়ের ছবিগুলো তো আপনারা দেখলেনই, জানি না আপনাদের কেমন লাগলো, কারণ তখন তো খুব ছোট ছিলাম আর তখন তো সেভাবে মেকআপ করতেও অত জানতাম না, নিজে নিজেই সেজেছিলাম, যা পেরেছিলাম তাই সেজেছিলাম। তো যাই হোক, এইবার আমি আপনাদের রিসেপশনে আমাকে কেমন সাজিয়েছিল সেই ছবি আপনাদের সঙ্গে শেয়ার করি, যদিও খুব একটা ভালো সাজাইনি, তবু দেখে নিন। Don't need no coffee yet, I've got no makeup. How do you look so fine? Bust up, how did I make you mine? Stay a minute, another minute, hold on a second, I love this moment, yeah. Stay a minute, another minute, hold on a second, I love this moment. কেমন সাজিয়েছিল আমাকে, যদিও আমার পার্সোনালি একদমই পছন্দ হয়নি, কারণ সাজটা মোটেও খুব একটা আমাকে মানাচ্ছিল না। তো যাই হোক, কি আর করা যাবে, বহুদিন আগেকার কথা, এখন আর এই কথা ভেবে আর কি হবে। তো যাই হোক, এবার আমি আপনাদের আমার বাবা মা আর বোনের সঙ্গে পরিচয় করিয়ে দিই। যদিও আপনারা তো অলরেডি আমার বাবা মা বোনকে চেনেন, কিন্তু 14 বছর আগে কিরকম দেখতে ছিল সেটাই আপনাদের দেখাই। প্রথমে আমি বোনের সঙ্গে আমার একটা ছবি দেখাই, তারপরে বাবা মা বোনের সঙ্গে আমি ছবি শেয়ার করব আপনাদের সঙ্গে। তখন আমার বোন খুবই ছোট ছিল, যেহেতু বোন আর আমার মধ্যে 10 বছরের ডিফারেন্স, তাই তখন বোন মেবি 6 বা 7 এ পড়তো, তা বুঝতেই পাচ্ছেন অনেকটাই ছোট ছিল আর বেশ গল্লু মল্লুও ছিল। তো দেখে নিন আমার বোন আর আমার পিক, আর আমার বাবা মা আর বোনের সঙ্গে আমার আর শরীরের পিক। এবার আমি আপনাদের আমার কিছু কাকাতো, মাস্তাতো, মামাতো, ভাই বোনদের সঙ্গে আমার কিছু পিক দেখাচ্ছি, দেখে নিন। We take our time to make love, promise you I'm not wasting time in the bathtub. এবার আমি আপনাদের আমার শ্বশুর বাড়ির অর্থাৎ আমার শ্বশুর শাশুড়ি দেওর এর সঙ্গে আমাদের কিছু ছবি দেখাই। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন একেবারে ডাইরেক্ট ছবির দিকে চলে যাই। Another minute, hold on a second, I love this moment, yeah.
দেখাবো যেগুলো বাড়িতে এসে রাত্রি বেলা তুলেছিলাম। একদম ইচ্ছে করছিল না কিন্তু ক্যামেরাম্যান ছাড়ছিল না, কারণ রাত 2টো বেজে গিয়েছিল আর এতটা টায়ার্ড ছিলাম যে একদম ছবি তোলার মতো মানে মানসিকতা ছিল না। কিন্তু ক্যামেরাম্যান যেহেতু ছাড়ছিল না তাই বাধ্য হয়ে তুলতেই হয়েছিল। তো দেখে নিন। তাহলে দেখলেন তো রিসেপশনের পিক গুলো কেমন লাগলো আপনাদের, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাহলে নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো চলি, আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তাহলে আজকের মতো। You got me feeling love, even though I own a sub.